সে অনেকদিন আগের কথা, এক শহরে রমেন সোনা এবং রাখা নামে তিনজন অভদ্র লোক বাস করত। তাদের পেশা ছিল চোর বিক্রি করা। তারা কোনো সাধারণ চোর নয়, তারা ছিল অনেক বড় মাপের চোর। চোর বলেই যে তারা শিক্ষিত না, ব্যাপারটা এমনও না। তারা ছিল তিনজনই মোটামুটি ভালো শিক্ষিত, শিক্ষাটা যেমন তেমন, তার থেকে বড় শিক্ষা ছিল তাদের, তারা ছিল জাদুঘর। তারা তিনজনই ছিল অনেক বড় মাপের জাদুঘর। জাদুঘর হওয়ার কারণে তাদের অহংকারও ছিল অনেক। তারা সবসময় বলতো, এই শহরে এমন কেউ নেই যে আমাদের ধরবে, আমাদের ধরার মতো এই শহরে কেউ নেই। তারা প্রত্যেক দিন এক এক বাড়িতে চুরি করত। তারা ঘরের দরজা জানালা বন্ধ থাকলেও জাদুবিদ্যার মাধ্যমে ঘরের ভিতরে চলে যেতে পারত, এমনকি ঘরের সমস্ত মালপত্র নিয়ে আবার দরজা জানালা না খুলেই সেখান থেকে বের হয়ে আসতে পারত। তারা শুধু মানুষের মালপত্র চুরি করত এমনটাই না, তারা মানুষের কষ্ট দিত, টাকা পয়সা ধন দৌলত সোনা দানা সবকিছুই চুরি করে আনত। তাদের একটি আস্তানা ছিল, তারা তাদের সমস্ত চুরি করা মাল সেই আস্তানাতেই রাখত, জমাত। এদিকে পুরো শহরের মানুষ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ প্রত্যেক দিন এক এক বাড়ি থেকে চুরি হচ্ছিল, তবে কোনো প্রমাণ ছিল না। কে চুরি করছিল কেউ জানতো না। সবাই থানায় ডায়েরি করত, তবে কোনো লাভ হতো না। থানার পুলিশের তৎপর হয়ে গেল, তবে পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পরেও কাউকে খুঁজে পেল না। পুলিশের দুশ্চিন্তায় পড়ে গেল, কে এমন চুরি করছে যে কোনো প্রমাণ থাকছে না। এদিকে তারা প্রত্যেক দিন এক এক বাড়িতে চুরি করে যাচ্ছে। একদিন তারা সিদ্ধান্ত নিল যে শহরের সব থেকে বড় ব্যাংকে তারা চুরি করবে। তারপর যেই কথা সেই কাজ, সেদিন রাতে সেই ব্যাংকে হানা দিল। সেই ব্যাংকে হানা দেওয়ার পর ব্যাংকের সমস্ত টাকা পয়সা সবকিছু বস্তা ভরে ফেলল, শুধু কাগজপত্র বাদে। সেই ব্যাংকে অত্যাধুনিক একটা ডিভাইস ছিল, যে ডিভাইসটা মেসেজ পাঠিয়ে দিয়েছিল পুলিশের কাছে যে এই ব্যাংকে চুরি হচ্ছে। তারপর সমস্ত পুলিশ তাদেরকে ঘিরে ধরে, আর সেদিন তারা পালাতে পারে না, পুলিশের কাছে ধরা পড়ে যায়। তারপর পুলিশ যখন তাদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছিল, ঠিক সেই সময় একটা জঙ্গলের পাশ দিয়ে রাস্তা সেখান দিয়ে যাচ্ছিল, ঠিক তখনই তারা তাদের জাদুবিদ্যা কাজে লাগিয়ে গাড়ি থেকে উধাও হয়ে যায়। উধাও হয়ে জঙ্গলের ভিতরে চলে যায়। জঙ্গলের ভিতরে যাওয়ার পর সেখানে অনেক সময় হাঁটাহাঁটি করার পর এক জায়গায় তারা রেস্ট করার জন্য বসে। সেখানে বসার পর দেখেন কিছু হাড্ডি পড়ে আছে। একজন তখন বলেন, আমি এই হাড্ডিগুলো চাইলেই জাদুবিদ্যার মাধ্যমে কঙ্কাল বানাতে পারবো। তারপর সে তার জাদুবিদ্যার মাধ্যমে সেই হাড্ডিগুলো দিয়ে একটা কঙ্কাল বানিয়ে ফেলেন। দ্বিতীয়জন বলেন, আমি চাইলেই এই কঙ্কালকে রক্ত মাংস ও চামড়া দিতে পারবো। তারপর সে তার জাদুবিদ্যার মাধ্যমে সেই কঙ্কালকে রক্ত মাংস আর চামড়া লাগিয়ে দেয়। চামড়া লাগানোর পর সেটা অনেক বড় একটা সিংহে পরিণত হয়। তারপর তৃতীয়জন বলেন, আমি আবার কম কিসের, আমি চাইলেই এটাকে এটার আত্মা ফিরে দিতে পারবো। তারপর সে তার জাদুবিদ্যার মাধ্যমে সেটার আত্মা ফিরে দেয়। আত্মা ফিরে দেওয়ার সাথে সাথে সেটা লাভ দিয়ে উঠে এমন একটা হুঙ্কার দেয়, যে হুঙ্কারে তারা তাদের জাদুবিদ্যা সবকিছু ভুলে যায়। তারপর তারা সেখান থেকে পালিয়ে যাবে, আর জাদুবিদ্যা মনে করতে পারছে না। দৌড়েও তো এত বড় সিংহের হাত থেকে বাঁচা কখনোই সম্ভব না। তারপর সিংহ তাদেরকে খেয়ে ফেলে। সেখানে হাড্ডিটা পড়ে থাকে যেখানে সিংহের হাড্ডি পড়েছিল, তখন সেখানে তাদের তিনজনের হাড্ডি পড়ে থাকে, আর সিংহ জঙ্গলের ভিতরে চলে যায়। গল্পের শিক্ষা, আপনি যত বড় শক্তিশালী হন আর যতই শিক্ষিত হন না কেন, আপনার শিক্ষা ও শক্তি যদি আপনি ভুল পথে ব্যয় করতে থাকেন, অবৈধ পথে ব্যয় করতে থাকেন, একদিন আপনার শক্তি ও শিক্ষা হারিয়ে যাবে। একদিন এমন বিপদে পড়বেন যেদিন আপনার শক্তি শিক্ষা কোনো কিছুই কাজে লাগবে না। গল্পটির বাস্তব প্রমাণ পেতে আমি আপনাকে আরো দুইটি উদাহরণ দিচ্ছি। নমরুদ এত শক্তি ছিল, তারপরে তাদেরকে সামান্য একটি মশা দিয়ে শেষ করে দেওয়া হয়েছিল। ফেরাউনের এত শক্তি ছিল, ফেরাউন নিজেকে আল্লাহ দাবি করেছিল, তবে সেও পারেনি, ধ্বংস হয়ে গেছে। আল্লাহ মানুষকে টাকা পয়সা দেয় সঠিক রাস্তায় ব্যয় করার জন্য, আল্লাহ মানুষকে শক্তি দেয় দুর্বলের পাশে থাকার জন্য, দুর্বলকে আঘাত করার জন্য না। আল্লাহ মানুষকে ক্ষমতা দেয় অসহায় মানুষের পাশে থাকার জন্য, অসহায় মানুষের হক মেরে খাওয়ার জন্য না। আজকে আপনার ক্ষমতা থাকলে আপনি ক্ষমতার অপব্যবহার করে অনেক কিছু ছিনিয়ে নিতে পারবেন, তবে সেগুলো আপনি কবরে নিয়ে যেতে পারবেন না, সেগুলো আপনাকে রেখেই যেতে হবে। তবে আজকে যদি আপনি ক্ষমতা পেয়ে ভালো কিছু করেন, তাহলে এই পৃথিবী সারা জীবন আপনাকে মনে রাখবে, কখনোই ভুলবে না, সারা জীবন এই পৃথিবীর মানুষ আপনার জন্য দোয়া করবে। তাই আল্লাহ তাআলা যাদেরকে টাকা দিয়েছেন তারা টাকাকে ভালো রাস্তায় ব্যয় করুন, যাদেরকে শক্তি দিয়েছেন তারা দুর্বলের পাশে থাকুন, আর যাদেরকে ক্ষমতা দিয়েছেন তারা ভালো কাজে ব্যয় করুন। একটা কথা মনে রাখবেন, টাকা ক্ষমতা শক্তি সবকিছুই ক্ষণস্থায়ী, একটা সময়ের জন্য। সময়ের কাছে আমরা সবাই তুচ্ছ, শুধু পড়ে থাকে ভালো কাজটা আর কিচ্ছু পড়ে থাকে।